আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তোমাদের নবম শ্রেণীর ম্যাথামেটিক্সের অ্যানুয়াল এক্সামিনেশনের একটি প্রশ্নপত্র আপলোড করছি। যারা ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমি জানাবো, অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং আমার কথাগুলো সর্বপ্রথম একটু শুনে নেবে সময় দিয়ে। আমি বলতে চাচ্ছি যে তোমাদের ভিডিও এখানে যেটা দেখতে পাচ্ছ 2015 সালের প্রশ্নপত্র, আমি এর পূর্বে 2016 সাল এবং 2017 সালের প্রশ্ন অ্যানুয়াল এক্সামিনেশনের আপলোড করেছি। দেখে না থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই প্রশ্নগুলো দেখবে। যদি কেউ আমার চ্যানেল থেকে ম্যাথামেটিক্সের 90% নাম্বার পেতে চায়, 90 নাম্বার দিয়ে তোমাদের যে পরীক্ষা হয় এই 90-90 যে পেতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে যেসব ভিডিওগুলো দেওয়া হচ্ছে নবম শ্রেণীর প্রত্যেকটা ভিডিও ফলো করবে এবং ভালোভাবে প্রস্তুতি নেবে। আমি আশা করি তোমরা ফুল মার্কস পেতে পারো। পূর্বের প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্রস্তুতি নেবে এবং আমি আজকের এই প্রশ্নপত্রে এমসিকিউ গুলো উত্তর করে দিয়েছি এবং বাকি যেসব দাগের প্রশ্নগুলো আছে তোমরা একটু ভালো করে পাঠ্য বই লক্ষ্য করবে। তোমাদের প্রায় বই থেকেই সব প্রশ্ন এসেছে, অবশ্যই সব প্রশ্নগুলো কষতে পারবে। এবং সেই সঙ্গে আমি জানাবো আমার চ্যানেল থেকে প্রথম সাবমিটিভ ও দ্বিতীয় সাবমিটিভ পরীক্ষার জন্য আমি বিভিন্ন সাজেশন ভিডিও দিয়েছিলাম, উপপাদ্যের আলাদা করে, সম্পাদ্যের আলাদা করে এবং পাঠ্য বই থেকে অন্যান্য অধ্যায়গুলো নিয়ে আলাদা করে আমি সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সব ভিডিওগুলো লিংক দিয়ে রেখেছি আমি। তোমরা সব ভিডিওগুলো দেখে ভালোভাবে অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নাও এবং যে অধ্যায়গুলো এখনো তোমাদের বাকি আছে সেগুলো অবশ্যই এই যে অ্যানুয়াল এক্সাম হবে সেই অ্যানুয়াল এক্সামিনেশনে চলে আসবে সেই অধ্যায়গুলো। আমি আরেকটা ফাইনাল তোমাদের সাজেশন দেবো, সেই ফাইনাল সাজেশনে পুরো বইটা নিয়ে আলোচনা করব এবং যে অধ্যায়গুলো সাজেশন দিতে বাকি আছে সেই অধ্যায়েরও সাজেশন দেবো। তবে প্রথম সাবমিটিভ বা দ্বিতীয় সাবমিটিভের আমি যে সাজেশন দিয়েছি ওই সাজেশনটা আর দেবো না, তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নেবে। আমি শুধু প্রথম সাবমিটিভ বা দ্বিতীয় সাবমিটিভের উপর ভিভিআই আলোচনা করে দেবো এবং যে অধ্যায়গুলো বাকি আছে সেগুলো বিস্তারে আলোচনা করব। আশা করি কথাটি বোঝা গেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের এই প্রশ্নগুলো একটু তোমরা ভালোভাবে বই নিয়ে একটু যদি দাগ দিয়ে দাও খুব ভালো হয়, তোমাদের বই থেকেই প্রায় বেশিরভাগ প্রশ্ন এসেছে। অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে তোমরা তোমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো। তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কভার পেতে পারো, ভালোভাবে প্রস্তুতি নেবে। এবং সেই সঙ্গে আমি জানাবো তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনে অনেক উপপাদ্য আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি তোমাদের জন্য অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য মাত্র 3টে উপপাদ্য দেবো আর সেই উপপাদ্যের সাজেশনটা তোমরা করে যাবে, অবশ্যই তোমরা কভার পাবে। আমি এই ভিডিওতে জানাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের 3টে উপপাদ্য সাজেশন করে দেওয়ার। তোমরা লক্ষ্য করবে পাঠ্য বইয়ে তোমাদের অনেক উপপাদ্য আছে, তো সেখান থেকে তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য আমি তোমাদের মাত্র 3টে উপপাদ্য করতে দেবো, অবশ্যই কভার পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আমি আরো জানাবো লাইফ সায়েন্সের তোমাদের 3টে মাত্র চিত্রের সাজেশন দেবো। আমি দ্বিতীয় সাবমিটিভে 2টো চিত্র করতে দিয়েছিলাম সাজেশনে, অবশ্যই অনেক স্কুল পেয়েছে আমার ওই সাজেশন থেকে কভার। আশা করি আমি তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের সাজেশনটা কভার দেওয়ার চেষ্টা করব, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব অবশ্য প্রশ্নগুলো দেওয়ার। তোমরা এগুলো প্রস্তুতি নেবে, 2 নম্বরের এই প্রশ্নগুলো দেখবে, তোমরা লক্ষ্য করো সবগুলোই প্রায় তোমাদের বই থেকে এসেছে, অবশ্যই এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম এবং দ্বিতীয় সাবজেক্টিভ থেকে যে অধ্যায়গুলো হয়ে গেছে সেই অধ্যায়গুলো থেকে অ্যানুয়াল এক্সামিনেশনের যে প্রশ্নগুলো এসেছে তোমরা দেখবে আমার প্রথম এবং দ্বিতীয় সাবমিটিভের যে সাজেশন দেওয়া আছে সব সেই সাজেশন থেকে এখানে প্রশ্নগুলো পড়েছে। তোমরা দেখবে এই প্রশ্নগুলো ভালো করে এন্ট্রি করে নাও বইতে এবং আমার প্রথম আর দ্বিতীয় সাবমিটিভের যে সাজেশন দেওয়া আছে সেই সাজেশনগুলো দেখবে, অবশ্যই সেই সাজেশন থেকে অ্যানুয়াল এক্সামিনেশনে কমন এসেছে সব প্রশ্নগুলো।
এগুলো দেখতে পাচ্ছ উপপাদ্য আছে 24 আর 29-এর উপপাদ্য পড়েছে। দুটো উপপাদ্য দেওয়া থাকে, তোমাদের একটা করতে হবে। কমপ্লিট এই কোশ্চেনটি। যদি কেউ আমার চ্যানেল থেকে প্রস্তুতি নিতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে। আমি আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে এবং চেষ্টা করব তোমাদের 90 মার্কস কমন দেওয়ার। তোমাদের অ্যানুয়াল এক্সাম 90 মার্কসে হয়, অবশ্যই চেষ্টা করব আমি তোমাদের কমন দেওয়ার। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো ও লাইক করতে ভুলবে না।